গো গ্রিন উইথ শুভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজ আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, মানি প্ল্যান্ট লাগানোর সবথেকে সহজ এবং এফেক্টিভ টেকনিক। তো মানি প্ল্যান্ট লাগানোর জন্য আমাদের প্রথমে লাগবে একটি গাছের কাটিং, যা আমরা এই গাছটি থেকে অনায়াসে পেয়ে যাব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে কাটিং নিতে হয়। তো কাটিং করার আগে আমরা ছুরিটিকে অবশ্যই স্টেরাইল করে নেব। এবার একটি কাটিং বের করে নেব। মানি প্ল্যান্টটি যেই পাত্রে বসাবো সেই পাত্রটিকে রেডি করে নেব। মানি প্ল্যান্ট বসানোর সব থেকে সহজ মিডিয়াম হচ্ছে কোকোপিট, এবং পাত্রে আমরা কোকোপিট ভরে নেব অল্প একটু। তারপর আমরা এই গাছটিকে বসিয়ে নেব, দিয়ে আরও একটু কোকোপিট ভরে দেব। এবং জল দিয়ে দেবো পরিমাণ মতো। প্লাস্টিকের পাত্রে লাগালে পাত্রের নিচের দিকে অবশ্যই একটি ছিদ্র করে দেবেন। আমার এই পাত্রটিতে ছিদ্র করা ছিল আগে থেকে। ব্যাস এইভাবে একটি ছায়াযুক্ত স্থানে 10 থেকে 15 দিন রেখে দিলেই গাছটি বৃদ্ধি পেতে শুরু করবে এবং ভালোভাবে শেকড়ও চলে আসবে। এটি হলো মানি প্ল্যান্ট লাগানোর সব থেকে সহজ উপায়। এবং গার্ডেনিং সম্পর্কিত এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখার জন্য ধন্যবাদ।